এখানকার খাদ্যমন্ত্রী জানতেন না তোলা কোথায় যেতেন, বারাসাতের সাংসদ জানতেন না এখান থেকে তোলা কোথায় যেতেন, আর বিডিও সৌগত পাত্র বিডিও অফিস থেকে দালালি করছেন, ক্ষতিপূরণের তালিকার সাহস থাকলে ওখানে যান। সৌগত পাত্র এই বাজি কারখানার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, এই নির্বাচনে প্রহসনে পরিণত করেছে সৌগত পাত্র। শুধুমাত্র সাসপেন্ড করলে চলবে, দত্তপুকুর থানার আইসিকে সাসপেন্ড করা হয়েছে, আজকে ফাঁড়ি যে নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে সাসপেন্ড করা হয়েছে, আর সৌগত পাত্র বিডিও অফিসে বসে মজা দেখছে। এদেরকেও পুনরায় গ্রেফতার করতে হবে এই দাবি আইএসএফ করছে, কারণ এরা প্রশাসনের মোড়কে তৃণমূলে দালালি করছে সরাসরি, তৃণমূলের নেতাদের অঙ্গুলি হেলন ছাড়া এরা কাজ করে না। এত বুকের পাখা আইএসএফ এর হয়ে গেছে যে তারা ওখানে এত অবৈধ বাজি কারখানা চালাবে, এত বড় পাতা পুলিশ প্রশাসন জানে না, আইএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়াতে চাইছেন, এটা চলবে না। সবে মাত্র আজকে ট্রেলার দেখাতে আসলাম, এর থেকে বড় বৃহৎ আন্দোলন আমরা গড়ে তুলব। এখানে উপস্থিত হয়েছেন আর একজন বাংলার বাঘ নওশাদ সিদ্দিকী, তাকে এই রাজ্যের প্রশাসন নানান ভাবে হেনস্থা করছে। আমরা লিখে রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় কত দূর আমাদেরকে হেনস্থা করতে পারে আমরা দেখে নেব। এই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার বলছে, প্রতিদিন আমাদের নেতৃত্বের বাড়িতে পুলিশ প্রশাসনকে পাঠানো হচ্ছে, আমাদের কর্মীদেরকে নানান ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। নীলগঞ্জ তার ব্যতিক্রম নয়, আমাদের দত্তপুকুর থানার আইসি জানতেন না এত বড় কেমিক্যালস গোডাউন যেখান থেকে মারাত্মক মারাত্মক অস্ত্র তৈরি হয়, এবং আমাদের আইসি জানতেন না যে নীলগঞ্জ থেকে এখান থেকে ভাঙড় থেকে শুরু করে ক্যানিং এবং সারা পশ্চিমবঙ্গে বোমা বোমা এখান থেকে করিডর করে পুলিশ প্রশাসন পাঠিয়ে দিতেন, এই তথ্য আমাদের কাছে উঠে আসছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করে সাধু সাজার চেষ্টা করছে, দত্তপুকুর দত্তপুকুর ফাঁড়ির যিনি আমাদের যে ডোগরা, কি ডোগরা, ওনার নাম হিমাদ্রি ডোগরাকে তৃণমূলে দালালি করে গেছে পঞ্চায়েত নির্বাচনে, কি করেছেন আমরা জানি, কিন্তু সব পুলিশ প্রশাসন নয়, অনেক পুলিশ প্রশাসন খাকি উর্দিকে তারা সংবিধান হাতে নিয়ে তার বাবা মায়ের টাকা পয়সা খরচ করে তিনি পুলিশের চাকরিটা পেয়েছিলেন, তারা সংবিধানের মর্যাদা দিয়ে এখনো কিছু পুলিশ এখনো ভালো আছে, কিন্তু যারা এই ভাইপো এবং পিসির চটি চাচ্ছে, এই চটি চাটা বেশি দিন চলবে না। আপনারা খাকি পোশাকটা খুলে ফেলে তৃণমূলে ঝান্ডা ধরে কাজ করুন, আর খাকি পোশাকটা পরে যদি কাজ করতে হয় নিরপেক্ষ কাজ করুন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে নীলগঞ্জের বাজি কারখানায় যদি কোনো আইএসএফ জড়িত থাকে তাকে গ্রেপ্তার করুন, তাকে সাজা দিন, কিন্তু শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এখানকার খাদ্যমন্ত্রী জানতেন না তোলা কোথায় যেতেন, বারাসাতের সাংসদ জানতেন না এখান থেকে তোলা কোথায় যেতেন, আর বিডিও সৌগত পাত্র বিডিও অফিস থেকে দালালি করছেন, ক্ষতিপূরণের তালিকার সাহস থাকলে ওখানে যান। সৌগত পাত্র এই বাজি কারখানার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, এই নির্বাচনে প্রহসনে পরিণত করেছে সৌগত পাত্র। শুধুমাত্র সাসপেন্ড করলে চলবে, দত্তপুকুর থানার আইসিকে সাসপেন্ড করা হয়েছে, আজকে ফাঁড়ি যে নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে সাসপেন্ড করা হয়েছে, আর সৌগত পাত্র বিডিও অফিসে বসে মজা দেখছে। এদেরকেও পুনরায় গ্রেফতার করতে হবে এই দাবি আইএসএফ করছে, কারণ এরা প্রশাসনের মোড়কে তৃণমূলে দালালি করছে সরাসরি, তৃণমূলের নেতাদের অঙ্গুলি হেলন ছাড়া এরা কাজ করে না। এত বুকের পাখা আইএসএফ এর হয়ে গেছে যে তারা ওখানে এত অবৈধ বাজি কারখানা চালাবে, এত বড় পাতা পুলিশ প্রশাসন জানে না, আইএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়াতে চাইছেন, এটা চলবে না। সবে মাত্র আজকে ট্রেলার দেখাতে আসলাম, এর থেকে বড় বৃহৎ আন্দোলন আমরা গড়ে তুলব, এটা পুলিশ প্রশাসনকে বলে দিয়ে যাচ্ছি। ভেবেছিলেন 21 তারিখে নওশাদ সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান আর আমাদেরকে অ্যারেস্ট করে এই বাংলায় আইএসএফ কে স্তব্ধ করে দেবেন ভেবেছিলেন, অত সোজা নয়, মেরুদণ্ড সোজা আছে। আমাদেরকে ক্যাবিনেট দিয়ে কেনা যায় না, আমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না, আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে রাস্তায় আছি।
আমার দলের চেয়ারম্যান এখানে এসেছে, গরিব মানুষ এখানে অত্যাচারিত হচ্ছে নীলগঞ্জে, আজকে ডিএম এর কাছে বলতে এসেছি সাধারণ মানুষের কি অপরাধ। আজকে এত বড় বোমা বিস্ফোরণ হয়ে গেল, বাজি বিস্ফোরণ হয়ে গেল, আইএসএফ এর নেতাদের দিক খুঁজে খুঁজে তাদেরকে পুলিশের হয়রানি করা হচ্ছে, মহিলা মোবাইল স্যাক করা হচ্ছে, মোবাইল তাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে। আমরা বলছি যারা প্রকৃত দোষী, যারা প্রকৃত ওখানে এই ঘটনার সঙ্গে যুক্ত শাসক দলের, তাদেরকে গ্রেফতার করতে হবে। আর আজকের এই ডেপুটেশনের মঞ্চ থেকে পুলিশ প্রশাসনের কাছে বলে যাচ্ছি, যদি আইএসএফ এর কেউ জড়িত থাকে তাকেও ছাড়া হবে না, এনআইএ তদন্ত করা হোক, দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যাক। আমরা জানি পুলিশ প্রশাসনের কাছে ওখানে গ্রাম পঞ্চায়েতে গেলে প্রকাশ্যে ভাইকে বলে যাচ্ছি, নুরউদ্দিন ওখানে পঞ্চায়েতের মেম্বার, তার ভাই নাজির, সেই নাজির এখানে এমএলএ এর কাছে, এখানকার সাংসদের কাছে, পুলিশ প্রশাসনের কাছে তোলা তুলে দিয়ে আসে এবং আমাদের বিডিওর কাছে তোলা তুলে দিয়ে আসে। গ্রেফতার করলে তাদের করুন, সবে মাত্র দেড় মাস হয়নি এই তো তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের পঞ্চায়েতের সদস্য জিতেছেন, তাকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, বলছে ভাই তুমি তৃণমূল করো তোমার মাপ। অত সোজা তৃণমূলকে ধমকিয়ে চমকিয়ে তাকে তৃণমূল করা যাবে না। তৃণমূলের শেষে শুরু হয়েছে ভাইপো পিসি দিল্লিতে দরবার করছে, আর ভাইপো বলছে আমি গলায় ফাঁসি দেব। আরে ফাঁসি দেওয়ার দরকার কি আছে? ইন্ডিয়ান সেকুলার ফোর্স আপনাকে ফাঁসি দিতে হবে না, আপনি ওই ইডি সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দিন, তাতেই হবে, আপনাকে ফাঁসি দিতে হবে না। যে কথা বলছিলাম, আমার দলের চেয়ারম্যান এখন উপস্থিত আছেন, আমার দলের চেয়ারম্যানকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত হচ্ছে, আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। তাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, তাই আপনাদেরকে বলি, তৃণমূলের দালালি করবেন না। আপনারা জানেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস চলে গেছে, 34 বছরের বামপন্থ চলে গেছে, আর এই চোর পচা গলা তৃণমূল টিকবে না, শুনে রাখুন। তখন এই নৌসাস্থিতিকে আপনারা হ্যারেস করছেন, এই নৌসাস্থিতিকে আপনাদেরকে স্যালুট করতে হবে, শুনে রাখুন, কারণ সেই দিন খুব সামনে। কারণ আপনাদের কাছে বলি, পুলিশ প্রশাসনের কাছে আমরা চিনি আপনাদেরকে, আমরা আপনাদেরকে জানি, আপনারা যে খাঁটি পোশাকটা পরে আছে এটা এই বাংলার গরিব কেটে খাওয়া শ্রমজীবী মানুষের, তাদের ট্যাক্সের টাকায়। আপনারা যখন চাকরিটা পেয়েছিলেন তখন গণতন্ত্র, তখন সংবিধানকে হাতে নিয়ে শপথ নিয়েছিলেন যে সাধারণ মানুষের পাশে থাকবেন, নিরপেক্ষ কাজ করবেন, কিন্তু এই রকম চটি চাটা প্রশাসন একাংশকে আমরা দেখিনি। কিন্তু দিন সমান যায় না, সকাল হয়েছে রাত্রি তো আসবে, রাত্রি শেষ হলে সকাল আসবে। তাই পুলিশ প্রশাসনকে বলি, যদি আপনারা তৃণমূলের ঝান্ডা ধরে কাজ করেন তাহলে খাঁটি পোশাকটা খুলে তৃণমূলের ঝান্ডা ধরে কাজ করুন, আর যদি নিরপেক্ষ কাজ করুন, নিরপেক্ষ কাজ করে যদি ওখানে পূর্ণাঙ্গ তদন্ত হোক, তদন্ত করে যারা তোলা তুলেছে দিনের পর দিনের তাদেরকে গ্রেফতার করতে হবে। বলছে আইএসএফ জড়িত, দেড় মাস তার নির্বাচনে জিততে পারেনি বলে আইএসএফ জড়িত, তাই এড়িয়ে যাচ্ছেন। আমরা বলছি যদি আর একটা আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয় তাহলে এই উত্তর 24 পরগনার পুলিশ দেখবে আইএসএফ কি জিনিস। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, মাথা ঠান্ডা করে পার্টির কাজ করবেন, প্রশাসনকে সহযোগিতা করবেন। যতক্ষণ পর্যন্ত আমরা ঠান্ডা মাথায় প্রশাসনকে সহযোগিতা করতে পারবো, দেখি যদি প্রশাসন উল্টো কাজ করছে, তৃণমূলের দালালি করছে, তাহলে আবার আমরা রাস্তায় থাকবো। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জিন্দাবাদ।